এই দুটো জিনিস দেওয়ার জন্য যে এত টেস্টি হয়। এখানে আছে 750 গ্রাম মাটন, তার মধ্যে আমি দিলাম 1 চামচ আদা রসুন বাটা, এবার দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল, তার সাথে দিচ্ছি একবারে পরিমাণ মতো হলুদ, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি আমি জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দেখো চর্বিটা আমি দিইনি, এটাকে আলাদাই আমি রেখে দিলাম। এবার আমি এখানে নিয়েছি 1টা টমেটো, 6টা আলু, 8। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আমার মায়ের মতো মাটনের রেসিপি শেয়ার করব। আজকের মাটনটা আমি প্রেশার কুকারে বানিয়েছি, মানে এর মধ্যে দুটো জিনিস দেওয়ার জন্য এতটাই টেস্টি হয় এই মাটনের রেসিপিটা। চলো সেই রেসিপিটাই শুরু করা যাক। দেখো এখানে আছে 4টা পেঁয়াজ, 4টা পেঁয়াজ আমি ছোট করে কুচি করে নিয়েছি, আর আলু নিয়েছি। দেখো রসুনগুলো এখানে নিয়েছি, রসুনটা আমি পেস্ট করে নেব, আর 4টা পেঁয়াজ, 1টা টমেটো আর আদা, এ কটা একসাথে আবারও আমি পেস্ট করব। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নামমাত্র লবণ দিয়েছি। দেখো আলুগুলো একদম লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম এই তেলের মধ্যে। এবার আমি রসুন বাটাটা দিলাম, রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে ফার্স্টে ভেজে নেব। এবার আমি 4টা পেঁয়াজ যেটা কাটা ছিল সেটা দিলাম, রসুনের সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ ঘি, ঘিটা অবশ্যই দিও, আর যদি কারোর অসুবিধা থাকে তাহলে পারে দিও না। এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ টমেটো আদা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেখো ওটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একসাথে মশলাটা। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে কড়াইয়ের নিচে লেগে এসছে, একদম কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখো আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেল বেরিয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আরও একটু কষিয়ে নেব মাটন আর আলু একসাথে। এবার কড়াই থেকে তুলে আমি প্রেশারের মধ্যে মাটনগুলো দিয়ে দিলাম। এবার সেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জলটাকে এবার আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই ফোটানো জলটা এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমাদের আন্দাজ মতো দেবে, যেরকম তোমরা রাখতে চাও। দেখো প্রেশারে দেওয়ার পরে এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি রসুন খেতে ভালোবাসি সেজন্য দুটো রসুন দিলাম, আর সাথে চর্বিগুলো এখন দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগাবো না, ঢাকনাটা খোলা রেখে উপর দিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছি দেখো 1টা জায়ফল, একটা ছোট সাইজের জায়ফল আমি শিলপাটায় গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটা এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে আমি তখন ঘি দিয়েছিলাম, আর এখন আমি জায়ফল দিলাম, তার জন্য একটা খুব সুন্দর গন্ধ আসে। এবার আমি প্রেশারের ঢাকনা বন্ধ করে 3টা সিটি দিয়ে নিয়েছি। প্রেশারের ঢাকনা খুললে এবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি প্রেশার থেকে অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখো একদম ইজি প্রসেসে রেডি হয়ে গেল আমার মাটনের পাতলা ঝোল, একদম লাল লাল ঝোল হয়েছে, খুবই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই এভাবে করে বাড়িতে ট্রাই করো, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর প্লিজ আমার বন্ধু হয়ে যেও। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ আমার
সাথে থাকার জন্য। বাই বাই।